অভিযোগ ভুয়ো নথি দিয়ে চাকরি পাওয়ার এই অভিযোগের ভিত্তিতে শনিবার মালদার মানিক চকের এক প্রাথমিক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে এই মুহূর্তে রাজ্যজুড়ে আলোড়ন চলছে। তারই মধ্যে শনিবার এক ভুয়ো শিক্ষিকাকে গ্রেপ্তার করল পুলিশ। তপশিলি জাতির জাল শংসাপত্র দেখিয়ে ইতিমধ্যে 1.5 বছর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন ওই শিক্ষিকা। ঘটনা মালদার মানিক চকের। অভিযুক্ত শিক্ষিকার নাম চাপা মণ্ডল। জানা গিয়েছে ওই শিক্ষিকার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন এক ব্যক্তি। এরপর আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করেন মালদার সদর মহকুমা শাসক। অভিযোগ প্রমাণিত হওয়ায় থানায় FIR দায়ের করা হয় ওই শিক্ষিকার বিরুদ্ধে। তার ভিত্তিতে শনিবার ওই ভুয়ো প্রাথমিক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চাপা মণ্ডলের বাড়ি মানিকচক থানার হাড্ডা টোলা গ্রামে। 2021 সালের অক্টোবরে তিনি হরিশ্চন্দ্রপুর থানার বর্ণাহী প্রাথমিক স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তিনি তপশিলি কোটায় সেই চাকরি পেয়েছিলেন। তার সমস্ত নথিপত্র জেলার প্রাথমিক শিক্ষা সংসদে পাঠিয়ে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক। জানা গিয়েছে কয়েক মাস আগে এক ব্যক্তি চাপা দেবী নিয়োগের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন। সেই মামলায় বিচারপতি ঘটনার তদন্ত করার জন্য জেলা সদর মহকুমা শাসককে নির্দেশ দেন। মহকুমা শাসক সব খতিয়ে দেখে মানিকচক থানায় চাপা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ চাপা দেবীকে গ্রেপ্তার করে। এদিন তাকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তার 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতে যাওয়ার পথে এ নিয়ে চাপা দেবীকে একাধিক প্রশ্ন করা হলেও তিনি মুখ খোলেননি, কিছু বলতেও চায়নি পুলিশও। তবে এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন, ঘটনাটি আমার কানে এসেছে। ওই শিক্ষিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আদালতের নির্দেশে সদর মহকুমা শাসক বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি পুলিশে ওই শিক্ষিকার বিরুদ্ধে FIR করেছিলেন। তার ভিত্তিতেই মানিকচক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। বিউরো রিপোর্ট, নিউজ বাংলা।